হ্যালো ফ্রেন্ড, আমরা আবার একটা নতুন স্কুলে চলে এসেছি। স্কুলের নাম ময়না আদর্শ শিক্ষায়তন। তো এখানে বালা প্রজেক্টের কাজ হয়েছিল, তো এখানে বালা প্রজেক্টের কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে এই পুরো স্কুল সারাউন্ডিংয়ে কাজের পরিকল্পনা রয়েছে নেক্সট। তো যে কাজগুলো হয়েছে অলরেডি সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো বালা যে একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের আন্ডারে আমাদের 5A সেকশনের ক্লাস, এখানে কিছু ছবিগুলো আঁকা হয়েছে। এখানে কিছু কিছু ছবিগুলো জ্যামিতিক চিত্র, তাই তো? এর আরেকটা নাম কি? ঘনবস্তু, তাই না? তারা বিভিন্ন ধরনের ঘনবস্তুর এখানে চিত্রগুলো এখানে আঁকা হয়েছে। আর ওর পাশে কিসের ছবি আঁকা হয়েছে? ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্র, তাই তো? ছবিগুলো ভালো হয়েছে তো? ক্লাস 5B সেকশন, এখানেও বালার প্রজেক্টে এখানে দুটো ছবি আঁকা হয়েছে। ওর পাশে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র, তাই তো? আর এর পাশে ছবিটা কিসের ছবি? হ্যাঁ, একটা হচ্ছে পুরো গাছের ছবি, যার সব কিছু অংশগুলো দেখানো হয়েছে। ছবিগুলো ঠিকঠাক হয়েছে। এটা হচ্ছে ক্লাস 6A সেকশন। আর বালাজি প্রজেক্টটা তার আন্ডারে এখানে দুটো ছবি আঁকা হয়েছে। একটা হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম, যা ছোলা বীজের অঙ্কুরোদ্গম, আর দ্বিতীয়টা কী হয়েছে? সৌরজগৎ, তাই তো? আর ওটা কিসের ছবি আঁকা হয়েছে? থ্যাংক ইউ। আর ছবিগুলো ভালো আঁকা হয়েছে তো? সবার বোঝা যাচ্ছে তো? থ্যাংক ইউ স্যার। শিক্ষায়তনের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক দিলীপ কুমার গাই। এখানে ভগ্নাংশের ধারণা এবং মানুষের শরীরের বিভিন্ন অংশ নিয়ে দুটি মডেল বা দেওয়াল চিত্র এখানে অঙ্কিত হয়েছে। লেগেছে তোমাদের? ধন্যবাদ। প্রধান শিক্ষক ময়না আদর্শ শিক্ষায়তন। সর্বশিক্ষা মিশন আমাদেরকে বালা ইমপ্লিমেন্টেশন করতে বলেছে। সূচকের রেনবো পেন্টিং আমাদের বালাগুলো করেছে, খুব সুন্দর হয়েছে। এরা বেশ নিষ্ঠার সঙ্গে কাজটা করেছে এবং অন্যান্য ছাত্রছাত্রী প্লাস অভিভাবক দেখে তারাও স্যাটিসফাইড হয়েছে আর কি। আশা করছি এরা আরও ভালো করে করতে পারবে। সবার যদি সহযোগিতা ওরা পায় এবং যাদের লাগবে ওদের সঙ্গে যদি যোগাযোগ করতে পারো, তাহলে রেনবো পেন্টিং জলচক্রের হয়ে আমি কথাটা বললাম। থ্যাংক ইউ স্যার। রেনবো পেন্টিংয়ের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই আপনার স্কুলে কাজের জন্য অপরচুনিটি দেওয়ার জন্য। আর এনাদার কিছু পরিকল্পনা থাকলেও আমাদের জানাবেন, এবং আপনার কলিগ, আপনার পরিচিত কোনো স্কুল অবশ্যই আপনি জানাবেন। থ্যাংক ইউ স্যার।